প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠান করে থাকেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীর সঙ্গে বাক্যলাপের সঙ্গে সঙ্গে বেশ কিছু বিষয়ে বার্তা দিয়ে থাকেন এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে। অক্টোবর মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দলীয় নেতৃত্ব এবং কার্যকর্তাদের সঙ্গে শোনেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভট্টপুকুর কালীটিলা এলাকায় সকলের সঙ্গে মন কি বাত শোনেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনা রানী সরকার এবং অন্যান্য নেতৃত্ব সহ দলের কার্যকর্তারা। এদিন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ওনার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র ভারতবর্ষকে সকলের সামনে তুলে ধরেন। মন কি বাতের প্রতিটি পর্বে এক একটি ভিন্ন অজানা বিষয় সকলের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। এবারও তার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর মুখে উঠে এসেছে ভোকাল ফর লোকাল। স্থানীয় পণ্য কেনার জন্য তিনি উৎসাহিত করেছেন দেশের জনগণকে। সে স্থানীয় শিল্পীদের তৈরি শিল্পকর্ম হোক কিংবা স্থানীয় তৈরি বিভিন্ন জিনিস, স্থানীয় জিনিস কেনা ও ব্যবহারের বিষয়েও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আজকেও দেখুন, উনি মীরাবাঈজির কথা বললেন 525তম জন্মদিন উপলক্ষে কিভাবে আমাদের কি করতে হবে। একদিকে ওনার সম্পর্কে বললেন, আবার আমাদেরকে একটা দিশাও দেখিয়েছেন কিভাবে সেই জিনিসটা করা উচিত। এখানে 31 তারিখ সর্দার প্যাটেলের, আমরা জানি যাকে লৌহ পুরুষ, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, যেভাবে অখণ্ডতার জন্য উনি কাজ করে গেছেন দেশকে একসাথে রাখা, ওনার জন্মদিনকে আমরা কিভাবে পালন করব সেই বিষয়টা উনি রাখলেন। উনি এটাও বলেন ভোকাল ফর লোকাল, বারবার এটার উপর উনি জোর দিয়েছেন যে সেলফ রিলায়েন্স, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা, এবং সেই দিশায় আমাদের কিভাবে কাজ করা উচিত, যে লোকাল জিনিসের উপর আমাদের জোর দেওয়া উচিত। বিদেশি যে জিনিসপত্র আমরা সাধারণত তার দিকে আমরা আকৃষ্ট হই, তার থেকে যতক্ষণ ধরে আমরা বেরিয়ে না আসতে পারব, সবসময় আমাদের মনে হয় যে বিদেশি জিনিস কিনলে বোধহয় খুব ভালো হয়। তো আমরা আমাদের নিজেদের জিনিসগুলোকে আমরা একটু সেই চোখে কিন্তু আমরা দেখি না। তো উনি বারবার বলছেন, এবার যে দীপাবলি উৎসব আসছে, সেই দীপাবলিতে আমরা যে ভোকাল ফর লোকাল, সমস্ত জিনিস আমরা, সেই বাজি হোক, সেই আপনার দীপাবলির যে আমরা যে মাটির যে ইয়েগুলো দীপ আমরা কিনি সেইগুলো থেকে শুরু করে সব জিনিস যেন আমরা লোকাল প্রোডাক্ট আমরা কিনি। ভিডিও রিপোর্ট আর ই নিউজ।